আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে বিভিন্ন শপিং মল, তবে সবাই কিন্তু যেতে পারবেন না মলগুলিতে। এরপর যদি আপনি শপিং মলে যেতে চান, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তার সাথে লাগবে মাস্ক, সেটা অবশ্যই বাধ্যতামূলক। আনলক ওয়ানের আওতায় সোমবার থেকে খুলে যাচ্ছে বিভিন্ন ধর্মীয় স্থান, শপিং মল, হোটেল এবং রেস্তোরাঁ। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে তাপমাত্রা মাপার যন্ত্র, থার্মাল স্ক্রিনিং, মাস্ক এগুলির ব্যবহার বাধ্যতামূলক। এর সাথে সাথে অনেকেই শপিং মলে ঢুকতে পারবেন না, লিফটে একসাথে চড়তে পারবেন না। এইসব নিয়মকানুন মেনে চলতে হবে শপিং মল কর্তৃপক্ষকে। এদিকে বেঙ্গালুরুর অন্যতম শপিং মল কর্ণধার প্রেস্টিজ গ্রুপ জানাচ্ছে, তাদের মলগুলিতে ঢুকতে গেলে আগে থেকেই বুক করতে হবে, নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট। যে পরিমাণ মানুষ ঢুকছেন মলগুলিতে, তার একাংশকে মলে আসার অনুমতি দেওয়া হবে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে থার্মাল স্ক্রিনিং করা হবে। এছাড়া যারা শপিং মলে আসবে, তাদের কাছে মোবাইল থাকতে হবে, আরোগ্য সেতু অ্যাপ। প্রেস্টিজ গ্রুপের মতোই ফোনেক্স মার্কেট সিটি জানাচ্ছে, শপিং মলে লাগানো সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে কতজন মানুষ ঢুকছেন তার হিসেব করা সম্ভব হয়। এই ক্যামেরাগুলি ক্রমাগত মনিটর করা হবে।